আবহাওয়া অনুকূলে থাকায় এবার গোপালগঞ্জে সবজির বাম্পার ফলন হয়েছে। শীতকালীন এই সবজির উৎপাদন বেশি হওয়ায় খুশি কৃষকেরা। সবজি বিক্রি করে ভালো দামও পাচ্ছেন তারা। গত বন্যার ক্ষতি পুষিয়ে নিতে এখন ব্যস্ত তারা। আর কৃষি বিভাগ বলছে ফলন বাড়াতে চাষিদের সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। গোপালগঞ্জ প্রতিনিধি সৈয়দ আকবর হোসেনের প্রতিবেদন জানাচ্ছেন মাসুদ রানা। গোপালগঞ্জ রঘুনাথপুর সিলনা গোয়াধানা গোপালপুর গ্রামের বিস্তীর্ণ এলাকা জুড়ে মাছের ঘের, আর তার পার ঘেঁষে চাষ করা হয়েছে নানা ধরনের সবজি। লাল শাক, পুঁই শাক, ধনে পাতা, পাতাকপি, ফুলকপি, লাউ সহ নানা শাক সবজিতে ভরপুর এসব এলাকার ক্ষেত। গত বন্যা এসব গ্রামের কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতি পুষিয়ে নিতে কাজ করছেন চাষিরা, দামও পাচ্ছেন বেশ ভালো। বন্যায় তো দাদা অনেক ক্ষতি হয়ে গেছে, সেই ক্ষতির জন্য আমরা ফিরে সবজি নতুন চাষ টাস করছি। আমরা 4 বিঘে ঘের করি। আমরা শসা লাগাইছি, উস্তো লাগাইছি, টমেটো লাগাইছি, লাউ প্রতিদিন কাটি 200-150 এরম কাটি, তাতে আমাদের 4-5 হাজার আমার রেগুলার আসে। আমি শসা চাষ করে অনেক একটু লাভবান হয়েছি। সপ্তাহে 2 বার শসা ছিঁড়ি, 8-10 মন 15 মন। কৃষকেরা সবজি বিক্রি করে বন্যার ক্ষতি পুষিয়ে নিতে পারবে বলে আশা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকের। এই জায়গার চাষিদের আমরা উদ্বুদ্ধ করতে পেরেছি যে তারা ঘেরের পরে আরও বেশি পরিমাণে সবজি তারা আবাদ করেছে, এবং এই সিলনা গুয়াধানা এই রঘুনাথপুরের কাছে এই যে সমস্ত এলাকা, এই সমস্ত এলাকায় যথেষ্ট পরিমাণে সবজি হয়েছে। সরকারি সহযোগিতা আর গরিব কৃষকদের জন্য স্বল্প সুদে ঋণ সুবিধা ব্যবস্থা করা হলে এই অঞ্চলে কৃষকেরা আরও অধিক পরিমাণ সবজি উৎপাদন করতে পারবে বলে মনে করছেন স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি।